এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বিরাট বসু সরাসরি নজর রাখব। ঠিক ফ্লো তৈরি হয়, মানে একটা চলন তৈরি হয়। রাজ্য সরকার এই ক্লাবগুলোকে তারা অনুদান দেয়, এখন থেকে দিচ্ছে না, দীর্ঘ বছর ধরে দিচ্ছে। সামনে উপনির্বাচন আছে বলে অমুক নির্বাচন আছে তমুক নির্বাচন, তার জন্য নয়। রাজ্য সরকার মৌলিকভাবে, প্রিন্সিপালি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে এই ক্লাবগুলো তারা এই সাংস্কৃতিক উৎসবের একক, একটি ইউনিট। কেননা তাদের মধ্যে দিয়ে এই যে দুর্গোৎসব সেটা সাধিত হয়, তারা এটাকে নির্বাহ করে, তারা এটাকে এক্সিকিউট করে, এটাকে সুন্দর করে সুচারুভাবে সাজিয়ে এত মানুষের সামনে নিয়ে আসে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতে আসেন। তার কারণ দুর্গাপূজার একক হিসেবে, ইউনিট হিসেবে কাজ করছে ক্লাবগুলো, তাদের পাশে মোরালি দাঁড়ানো উচিত, রাজনৈতিক নয়, নৈতিকভাবে দাঁড়ানো উচিত। সেই জায়গা থেকে আমাদের সরকার দীর্ঘদিন ধরে এদের অনুদান দিয়ে আসছে। এবার বিজেপি চিঠি দিয়ে জানাচ্ছে যে কেন দেওয়া হলো, এর ফলে সামনে নির্বাচন উপনির্বাচন প্রভাবিত হতে পারে। এবার এই যে এই অনুদানটা ওদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন গত বছর পুজো প্রায় হয়নি, কোভিড অতিমারী, যেখানে যেখানে যা সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান ছিল সমস্ত বন্ধ হয়ে যায়, সমস্ত রদ করা হয়। সেটা শুধু বাংলায় না, ভারতবর্ষে, সারা পৃথিবীতে 25শে ডিসেম্বর পালন করা যায়নি, মহরম পালন করা যায়নি, গুরু নানকের জন্মদিন পালন করা যায়নি, দুর্গাপুজো পালন করা যায়নি। সারা পৃথিবীতেই কোভিড অতিমারী, কোনো রকম ধর্ম বা সংস্কৃতি কেন্দ্রিক জায়গায় প্রায় আমরা 2 বছর ধরে একটা পৃথিবীর এই ধরনের অনুষ্ঠান প্রায় থমকে আছে, বা ন যজৌ ন তস্থৌ হয়ে আছে, এগোতেও পারছে না, পিছোতেও পারছে না। এবছর কোভিডের সংক্রমণ কমেছে, আমরা আশা করছি আনন্দ করুক, যেটুকু আমি যেটুকু এই নিয়মবিধি মেনে যতটুকু করা সম্ভব। এই ক্লাবগুলো শেষ পর্যন্ত আমাদের এই ধরনের নানান, শুধু এই পুজো বলে নয়, এই আমফান বলুন বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ বলুন, সেই কাজেও তারা এগিয়ে এসে সাধারণ মানুষকে তারাই কাজে লাগায়। এই ক্লাবের উপর ওদের কেন এত রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না। এবং আমরা এটা 2000 এই ধরনের সহায়ক অনুদান, এই পুজো হোক বা অন্যান্য ক্লাব কেন্দ্রিক অনুদান, আমি আবার বলছি যে আমরা এটা 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু রেখেছেন, এটা হঠাৎ করে হয়নি। তা বলছে যে খুব মানে হাস্যকর কথা যে তারা বলছে যে এখান থেকে এটার ফলে একটা বাড়তি জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তাদের আশীর্বাদ, তাদের দোয়া, তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দেখুন, এটা তো নির্বাচন এলেই হবে, এটা তো আজ থেকে হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে প্রতিহিংসা। এটা আমরা বলতে বলতে ক্লান্ত, মানে এই প্রসঙ্গে আমাদের যে অবস্থা হয়েছে কলকাতাবাসীর, সেটা হচ্ছে অনেকদিন আগে জানেন তো, ওই একজন ঈশ্বর গুপ্ত বলে একজন কবি ছিলেন, তিনি লিখেছিলেন যে দিনে মশা রাতে মাছি, এই দুই নিয়ে কলকাতায় আছি। তা আমরা বলতে পারি দিনে ইডি রাতে সিবিআই, এই দুই নিয়ে কলকাতায় আছি ভাই, দিনে ইডি রাতে সিবিআই, এই দুই নিয়ে কলকাতায় আছি ভাই। ইলেকশন পড়লেই তোরা লেলিয়ে দিচ্ছে, নির্বাচন পড়লেই ছেড়ে দিচ্ছে, এটা চলবে? এখন যতক্ষণ না বিজেপিকে এটা বুঝতে হবে যে তারা হেরে গেলেও নির্বাচনে হার জিত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে হারের থেকেও বিজেপিকে যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের ঘন ঘন ত্রিপুরা যাওয়া, আসামের মিটিং করা। তা আমরা যদি আমাদের এই যে ওরা বলেন যে আমাদের অন্য রাজ্যে কিছু নেই, তার ভয় পাচ্ছেন কেন? আমরা যাই ত্রিপুরায়, আমরা যাই আসামে, আমরা যাই বিহারায়, আমরা যাই কেরালায়, আপনাদের অসুবিধে কী আছে ভাই? তার জন্য সিবিআই পাঠাচ্ছেন, ইডি পাঠাচ্ছেন, পাঠিয়ে যান, আপনাদের হাতে ক্ষমতা আছে।
জোর যার মুলুক তার, তবে চাকা তো ঘোরে এবং চাকা ঘুরবে, চাকা ঘুরবে, এইটুকু বলতে পারি। কৃষকদের নিয়ে যদি বিজেপি কাঁদে তাহলে বলবো ওরে বর্ণচোরা ঠাকুর এলো, ওরে বর্ণচোরা ঠাকুর এলো, কৃষক নিয়ে কাঁদছে বিজেপি, এর যে ভূতের মুখে রাম নাম। আমি তো আবার বলছি যে সিঙ্গু বর্ডারে যাক, কৃষকদের যে অবস্থা করেছে সারা ভারতবর্ষে, যখন প্রায় জোর করে সংখ্যাগরিষ্ঠতার জোরে মধ্যপ্রদেশে কমলনাথ সরকার ফিরে দিল, ফেলে দিল, তার কিছুদিনের মধ্যে ট্রাক্টর পাঠিয়ে ওখানে কৃষকদের উচ্ছেদ করেছে, সাঁজোয়া গাড়ি দিয়ে ঘিরে রেখে পুলিশ পাঠিয়ে। কৃষকদের নিয়ে বিজেপির অন্তত মুখে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। দেখুন, আমি তো আবার বললাম কোনো নির্দিষ্ট নেতার কথা আমি বলছি না, আমি বলছি যে তৃণমূলের প্রতি যে ভিন্ডিকটিভ, এর প্রতি হিংসামূলক যে আচরণ, তো ও সেটা চলছে, সেটা চলছে, এটা তারই একটা কন্টিনিউশন। নকল তো করছেই, আমি শুনলাম ত্রিপুরায় নাকি আমাদের ওই যে কর্মসূচি আমরা যেগুলো নিয়েছিলাম, মানে দিদিকে বলো বা আরো আরো যা যা আছে, স্বাস্থ্যসাথী তো আর নেবে না, ত্রিপুরায় ওই দিদিকে বলো লাইনে একটা নাকি সিএম সেলফ লাইন করেছে, সব ব্যাপারেই তো বিজেপি আমাদের নকল করছে। প্রশাসন কি করে চালাতে শিখতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন কি করে চালাতে শিখতে হয়, কি করে মানুষের পরিষেবা দিতে হয়, সেটা সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শেখা উচিত। এবং বিজেপি যদি তার থেকে কিছু শেখে, অনুকরণ করে যদি সত্যি কিছু শেখে, আমাদের তাতে কোনো অসুবিধে নেই, কারণ ফাইনালি যদি মানুষ একটু বেনিফিটেড হয়, সব জায়গায় তো বিজেপি যেখানে আছে সেখানে তো মানুষ প্রধানত কাঁদছে, কান্নাকাটি করছে, তা মমতা ব্যানার্জির থেকে শিখে তাদের যদি একটু যদি ওই মানুষের মুখে হাসি ফোটাতে পারে, ক্ষতি কী আছে, সে মানুষই তো উপকৃত হবেন।